দুর্ঘটনার কবলে কাঁচাবাদাম খ্যাত ভুবন বাদ্যকার, গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা, ভর্তি শিউড়ি হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন আপাতত সুস্থই আছেন ভুবন বাদ্যকার। দুর্ঘটনার কবলে কাঁচাবাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকার। কাঁচাবাদাম গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়েছেন ভুবন বাদ্যকার। জানা গেছে, সম্প্রতি একটি গাড়ি কিনেছেন ভুবনবাবু। সোমবার বাড়ির সামনে সেই গাড়ি চালানো শেখার সময় ঘটে দুর্ঘটনা। গাড়ি নিয়ে বাড়ির পাশের একটি পাঁচিলে ধাক্কা মারেন। ঘটনায় গুরুতর আঘাত পান ভুবনবাবু। আঘাত লাগে তার বুকে ও মাথায়। পরিবারের তরফ থেকে তড়িঘড়ি ভুবনবাবুকে নিয়ে যাওয়া হয় বীরভূমের শিউড়ি সদর হাসপাতালে। বর্তমানে শিউড়ি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে আপাতত সংকটমুক্ত ভুবনবাবু। বীরভূমের দুবরাজপুর ব্লকের কোড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকার দিন কয়েক আগেও সাইকেলে ফেরি করে বাদাম বিক্রি করতেন এলাকায় ঘুরে ঘুরে। ক্রেতাদের আকৃষ্ট করতে নিজের তৈরি কাঁচাবাদাম গান গাইতেন। সেই গানই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন ভুবন। আমার গাছে পাবে শুধু কাঁচা বাদাম। ভুবনবাবুকে নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে মিউজিক ভিডিও। বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের ডাকও পাচ্ছেন নিয়মিত। পৌর নির্বাচনের প্রাককালে নির্বাচনী প্রচারেও গেছেন ভুবনবাবু। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পরিচালিত একটি জনপ্রিয় রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন ভুবন। দেশ বিদেশের বহু শিল্পী ভুবনবাবুর কাঁচাবাদাম গানের ছন্দে কোমর দুলিয়েছেন। সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার বাগদা এলাকাতেও একটি কীর্তন গানের অনুষ্ঠানে অতিথি হিসাবে আসেন ভুবন বাদ্যকার। সম্প্রতি তার একটি বক্তব্যতে বিতর্ক তৈরি হয়। সূত্রের খবর, সেখানে তিনি জানিয়ে দেন আর বাদাম বিক্রি করতে চান না তিনি। আর শিল্পী হয়ে থাকবো, আর কি বাদাম বিক্রি করা যাবে? আমি এখন সেলিব্রিটি হয়েছি, আপনারা যদি সেলিব্রিটি হয়ে আমি যদি বাদাম বিক্রি করতে যাই আমাকে লজ্জিত হতে হবে। মানে ভাইরাল হওয়ার পরে দুদিন গিয়েছিলাম কিন্তু আর যাইনি। বলছে আর যাস না, কেউ হয়তো তুলে নিয়ে যেয়ে চলে যাবে, বলে তুমি গান গাও আর এখানে থাকো। সব মিলিয়ে ভালোই কাটছিল ভুবনবাবুর জীবন। গাড়ি কিনে গাড়ি চালানো শিখতে গিয়ে ঘটে দুর্ঘটনা। এ বিষয়ে ভুবনবাবুর ভাই বিবেক বাদ্যকার জানান, বাড়ি থেকে গাড়ি বার করার সময় দেওয়ালে ধাক্কা মেরে আঘাত পেয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নিজের বাড়ির সামনেই। তবে আপাতত সুস্থই আছেন ভুবনবাবু, জানিয়েছেন তার ভাই। উনি একটা গাড়ি লিখেছে, যে গাড়িটা বাড়ির থেকে বার করছিল। তো বলছে আমি বার করে আস্তে করে বার করবো। গাড়িটাও তো নতুন, জানে না, চালাতে গিয়েছে দেওয়ালে মেরে দিয়েছে। কোথায় লেগেছে? বুকে। এমন কিছু হয়নি, ডাক্তারের কাছে বললাম তো বলছে এমন কিছু আঘাত লাগেনি, একটুকুই লেগেছে। মোটামুটি সন্ধে ছটা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম।